হ্যাঁ, এখন আমরা চলে আসছি কি আমাদের টপিক 10 এর পার্ট বিতে। এখন পর্যন্ত আমরা থেভেনিনের থিওরেম দেখছি, নর্টনের থিওরেম দেখছি, কিন্তু কোনো কি ডিপেন্ডেন্ট সোর্স আমরা দেখিনি। এখন হচ্ছে কি আমরা দেখব, যদি সার্কিটে ডিপেন্ডেন্ট সোর্স থাকে তখন আমরা কিভাবে থেভেনিন আর নর্টনের থিওরেম হচ্ছে অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, তাহলে আমি আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা দেখো, যদি সার্কিটে ডিপেন্ডেন্ট সোর্স থাকে, ইট ডাজ নট ম্যাটার হচ্ছে থেভেনিন বলুক, থেভেনিনের থিওরেম বলুক, বা হচ্ছে গিয়ে নর্টনের থিওরেম বলুক, তোমাকে কি দুইটাই বের করতে হবে, ভিওসি ও বের করতে হবে, দ্যাট মিনস কি ভিথেভেনিন ও বের করতে হবে, এবং কি নর্টনের কারেন্ট, যে শর্ট সার্কিট কারেন্ট, ওইটাও কি আমাকে বের করতে হবে। দুইটাই বের করবা, এরপরে তুমি কি করবা, আর থেভেনিনটা কিভাবে ইউজ করবা, ওই যে আমরা যে ল্যাবের যে এক্সপেরিমেন্ট 7 এ মেথড সি ছিল, ওই মেথডটা ইউজ করে হচ্ছে আমি আর থেভেনিনটা বের করব। বুঝতে পারছো? তার মানে ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আমাকে ভিথেভেনিন ও বের করতে হবে, বা ভিওসি ও বের করতে হবে, তারপরে কি আইএসসি বা আই নর্টন ও বের করতে হবে, তারপরে দুইটার রেশিও নিলে সেইটা দিয়ে হচ্ছে আর থেভেনিন বের করতে হবে। ঠিক আছে, সুতরাং সরাসরি আর থেভেনিন বের করা যাবে। ভিওসি মেথড তোমরা জানো থেভেনিনের থিওরেম থেকে, আইএসসি মেথড ও তোমরা জানো, সেটা কি নর্টনের থিওরেম থেকে, এই দুইটা বের করবা, এরপরে কি দুইটা রেশিও নিয়ে আর থেভেনিন বের করতে হবে। বোঝা গেল? আচ্ছা কিছু এক্সাম্পল করি, এই এক্সাম্পল করলে হচ্ছে বোঝা যাবে। আচ্ছা এখানে কি বলছে দেখো, 9 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে I0 কারেন্টটা পাস করতেছে, সেটা কি বের করতে বলছে। এই সার্কিটে কি ডিপেন্ডেন্ট সোর্স আছে? জি স্যার আছে স্যার। এই সার্কিটে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, একটা থাকলেই হবে, দুই তিনটা থাকলে তো অফকোর্স। ঠিক আছে, এখন কথা হচ্ছে প্রথমে এবি টার্মিনাল এখানে দিয়ে দিছে, ভালো কথা, যদি না দেওয়া থাকতো আমি কিভাবে আর এলটা বের করতাম? হ্যাঁ, বলতেছে আই নট, আই নট কি 9 ওহমের ভিতর দিয়ে ফ্লো করতেছে না, সুতরাং আর এলটা কি 9 ওহম স্যার? 9 ওহম, আর এল হচ্ছে 9 ওহম। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে, ভিওসি ও বের করতে হবে, আইএসসি ও বের করতে হবে। বিওসি বের করতে হলে কি করতে হবে তাহলে আমাকে স্যার? এই 9 ওহমটা ফার্স্টে স্যার রিমুভ করে দিব। হ্যাঁ, রিমুভ করে দিয়ে এরপরে স্যার সোর্স গুলোকে স্যার সোর্স, তুমি খালি আর থেভেনিন এর কথা বলতেছো, আর থেভেনিন এখানে আমরা সরাসরি বেরি করব না, এই আরএলটা রিমুভ করে দিব, এরপরে তারপর স্যার এটা শর্ট করে না, শর্ট করব কেন, রিমুভ করার পরে যে ওপেন সার্কিটটা হবে, এই এবি টার্মিনালে ওপেন সার্কিট ভোল্টেজটা মাপতে হবে না? জি স্যার, এই দুই পয়েন্টের ভোল্টেজটা মেজার করতে হবে। এই দুই পয়েন্টের ভোল্টেজ মাপতে হবে, ওইটাই কি ভিওসি বা কি ভিথেভেনিন, তাই তো? আচ্ছা এই যে দেখো, স্টেপ ওয়ান আমি কি করছি, এই যে রেজিস্ট্যান্সটা এটাকে কি করে দিছি, রিমুভ করে দিছি। রিমুভ করলে যেই এবি টার্মিনালে যে ওপেন সার্কিটটা ক্রিয়েট হয়, এই ভোল্টেজটাই কি আমার ভিওসি অথবা কি ভিথেভেনিন, আমার বি থেভেনিন। বোঝা গেল? জি স্যার। ঠিক আছে, এখন দেখি কিভাবে করব। আচ্ছা এই সার্কিটটা, এই সার্কিটটা ঠিক আছে, এখানে হচ্ছে গিয়ে কি হচ্ছে মানে মেশ অ্যানালাইসিস দিয়ে করছে, এটা তোমার ইচ্ছা। এইখানে আসার পরে তুমি মেশ অ্যানালাইসিসও করতে পারো, নোড অ্যানালাইসিসও করতে পারো, এটা কি মানে তোমার চয়েস, কিন্তু তোমাকে কিন্তু এই স্টেপে আসতে হবে। এই স্টেপে না এসে কিন্তু করলে হবে না, ঠিক আছে, স্টেপে আসতে এখানে ধরো হচ্ছে আমার হিসাবে সুবিধার জন্য হচ্ছে কি আমি করে নিলাম যে এটা হচ্ছে কি I3, এখন I3 এর ভ্যালু কত হবে? তাহলে হচ্ছে গিয়ে এই যে এই B5 মানে এটাই তো, এই যে এটার অ্যাক্রসে যে ভোল্টেজটা, এটা হচ্ছে B5, তাই তো? B5। আচ্ছা এটা B5 প্রাইম নাম দিছে কারণ কি, কারণ এখান থেকে এই জিনিসটা আমরা রিমুভ করে দিছি, তো এই কারণে হচ্ছে B5 এর বদলে B5 প্রাইম দিছে। এটা তোমার ইচ্ছা আর কি, তুমি চাইলে দিতে পারো না দিতে পারো। বিফাই প্রাইম এর ভ্যালু তাহলে কত হবে বলো দেখি? হ্যাঁ, 4 ইনটু I1, কারণ কি বিফাই প্রাইম মানে কি, যেমন এখানে কিন্তু প্লাস মাইনাস দেওয়া, তার মানে উপরে হচ্ছে প্লাস, ঠিক আছে, তাহলে এই
আচ্ছা এই আগে এটা বলো, এই রেজিস্ট্যান্সটা কোন দুই লুপের মধ্যে আছে? আমি আপাতত ধরে নিলাম এটাও একটা লুপ, I1 আর I3। প্লাস মাথায় কারেন্টটা ঢুকতেছে কি I1 নাকি I3? I1 স্যার। I1 সুতরাং V5 প্রাইমের ভ্যালুতে কি প্রথমে আসবে I1, আর I3 টা কোন টার্মিনালে যাচ্ছে? মাইনাস নেগেটিভ। তাহলে এটার সাথে কত গুণ হবে? এই রেজিস্ট্যান্সটা ভ্যালু কত? 4। এখন I3 এর ভ্যালু 0 না? Yes sir। এই মেশে তো আসলে কারেন্ট ফ্লো অসম্ভব না, সুতরাং VI প্রাইম ইজুয়াল টু কি লিখতে পারি? 4I1 লিখতে পারি না? Yes sir। তাহলে কিন্তু আমি V প্রাইমের জায়গায় কি লিখতে পারি? 4I1। আচ্ছা গেল। এখন এটা দেখো, এই যে এখানে আমি অ্যাপ্লাই করি, এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করি, প্রথমে কি আসবে? এরপরে কি আমি এই এলিমেন্টে আসবো, তাই না? এখানে হ্যাঁ I3 ঝামেলা করতেছে, তুমি এটা লিখতে পারো কিন্তু I3 জিরো হবে, ঠিক আছে? আচ্ছা এরপরে কি ইকুয়েশন শেষ না আরো ইকুয়েশন আছে? আছে স্যার, প্লাস 20 স্যার, প্লাস 20, প্লাস 20 ইজ ইকুয়াল টু 0, তাই না? আচ্ছা গেল। এখন কি করবা, এই যে i3 এর জায়গায় 0 বসায় ফেলবা। তাহলে অ্যাকচুয়ালি আমাকে এখানে আননোন কয়টা এই ইকুয়েশনে? দুইটা স্যার। স্যার দুইটা i1 আর i2, ঠিক আছে? আমার কিন্তু আননোন হচ্ছে দুই। আচ্ছা এইবার এই লুপে চলে আসি, আমি পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম। ইচ্ছা তুমি যে কোনো পয়েন্ট থেকে যাত্রা শুরু করতে পারো। আচ্ছা প্রথমে কি আসে? মাইনাস V5। হ্যাঁ মাইনাস V5, আগে তুমি হচ্ছে ওইটাই, ওইটার বদলে পরে আমরা বসাবো, মান বসাবো। প্রথমে হচ্ছে মাইনাস V5, তারপরে কি আসে? প্লাস 4I2। এটাতে তো কোনো ঝামেলা হচ্ছে নাকি? এই ফোরে কি কোনো ঝামেলা আছে? কোনো কিছু ঝামেলা এই ফোরে একটা ঝামেলা আছে না, মানে ঝামেলা আসলে ঠিক নাই বলা যাইতে পারে, তুমি বলতে পারো। মানে তুমি চাইলে তুমি যদি চিন্তা করো যে আসলে I3 কারেন্ট এটা তো আর ফ্লো হয় না, সুতরাং সরাসরি আমি লিখব 4I2, অথবা তুমি যদি এটা লিখো এটা তো সমস্যা নাই, 4 I2 I3, এরপরে কি I3 এর জায়গায় কি বসাই দিবা? 0 0 বসাই দিবা। আচ্ছা এই ফোরে কি সত্যিকারের একটা ঝামেলা আছে না? আছে স্যার। জি স্যার। তাহলে কি লিখব? 4 I2 I2, ঠিক আছে? তাহলে এখানে আননোন দুইটা, এখানেও কি আননোন দুইটা, এবং আমার ইকুয়েশনও দুইটা হয়ে গেছে না? জি স্যার। স্যার তাহলে 1 আর 2 সলভ করতে পারবো না আমি? পারবো স্যার। হ্যাঁ 1 আর 2 সলভ করলে কি আসে আমার? I1 আর I2 চলে আসে। কিন্তু আমরা কি I1 আর I2 চাই? আমরা চাই কি এখানে? ভোল্টেজ স্যার, VOC। আমরা হচ্ছে VOC। আচ্ছা তাহলে VOC টা কিভাবে বের করব? VOC ও আমরা চাইলে কি একটা হচ্ছে KVL ইউজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা KVL টা ইউজ করব কিভাবে দেখো, এই যে লুপ 3 তে আর কি, ঠিক আছে? ঠিক আছে ওইটাই আর কি, V5 প্রাইম হলো 4I। এখানে যদি দেই আর এখান থেকে আমি হচ্ছে কি মুভ করা শুরু করি, প্রথমে কি পাবো? -20। এরপর এটাতে কি পাবো? 4I3 -I1, কারণ এখানে I1 এখানে কি I2 আছে, ঠিক আছে? আচ্ছা তাহলে কি হবে? +4I3 -I1, ঠিক আছে? তারপরে এই 4 কারণ মেশের মধ্যে যদি ইকুয়েশন লিখতে চাই তা আমাকে তো কি করতে হবে, মেশটা কমপ্লিট করতে হবে না? আমাকে কিন্তু মেশটা হচ্ছে কমপ্লিট করতে হবে।
এক্স্যাক্টলি আসলে একটা স্যার একটা কোশ্চেন ছিল স্যার একটু পড়া লাগবে না লিখে এখানে মেশ লিখলে বোধ হয় স্যার একটা কোশ্চেন ছিল বলো মানে স্যার এখানে আমরা কেভিএল ওয়ার্ডটা ইউজ করতেছি যে স্যার মানে এখানে তো স্যার মেশ অ্যানালাইসিসের মতনই জিনিসটা হচ্ছে সো এটা কি কেভিএল ইউজ করতেছি কেন মানে তুমি এত দিন পরে ও যে এই কোশ্চেনটা করলো এই কোশ্চেনের অ্যানসার কি দিবা মানে স্যার একই তো মানে ইকুয়েশনটা তো স্যার আমরা ওই স্ট্রাকচারেরই হলো স্যার না আমি এই কোশ্চেন মানে বেশি লুপ লেভেলে রয়ে গেছে বাকির অ্যানসার দাও তো ও বলতেছে এখানে কেন আমরা কেভিএল লিখতেছি মেশ অ্যানালাইসিস কে বিল দেই ঠিক আছে মেশ অ্যানালাইসিস হচ্ছে অ্যানালাইসিস মেথড কোনো ই না কে বিল হচ্ছে কি কে বিল হচ্ছে কি কি তোমার ঠিক আছে কে বিল কে সি নোডাল অ্যানালাইসিস এ কি করছি নোডাল অ্যানালাইসিস এ কি করছি কে সি অ্যাপ্লাই করতাম না তাহলে স্যার বুঝতে পেরেছি স্যার থ্যাঙ্ক ইউ না এত দিন পরে এই টাইপের কথা বললে তো সমস্যা আচ্ছা এনিওয়ে তাহলে আই থ্রি জায়গায় আমি বসাবো এই মাইনাস 20 কে আমি ওই সাইডে নিয়ে গেছি প্লাস 20 আর আই থ্রি জায়গায় কি বসাবো 0 0 তাই না আই ঠিক আছে আই 1 এর জায়গায় কিন্তু 0 বসানো যাবে না ঠিক না ঠিক কিভাবে এই আই থ্রি জায়গায় কি বসাবো 0 0 ঠিক আছে তারপরে এই যে মাইনাস 4 আর কি মাইনাস আই 1 তাই তো আই 1 এর ভ্যালু কত আসছিল 15 তাই না সুতরাং এই জায়গায় কি বসাবো আমি আমি হচ্ছে গিয়ে 15 বসাবো তাই তো তারপরে কি বসাবো এখানে আই 2 আছে এখানে কি বসাবো আমি হচ্ছে গিয়ে 10 বসাবো তাহলে কত আসতেছে বিওসি এই জায়গায় হচ্ছে 60 এই জায়গায় 40 ওই জায়গায় তুমি যদি নিয়ে যাও তাহলে কি আসে আমার 120 চলে আসে বোঝা গেল বুঝতে পারছো কিভাবে করছি জি স্যার এখন তো ভিওসি গেল এরপরে কি করতে হবে আমাকে আইএসসি আমাকে বের করতে হবে আইএসসি তাই তো আইএসসি বের করার জন্য কি করতে হবে শর্ট সার্কিট করে দিব স্যার লোড ট্রাই কোনটা শর্ট করব স্যার এই যে লোড রেজিস্ট্যান্সটা যেই লোড রেজিস্ট্যান্সটা সেটা কি আমি হচ্ছে গিয়ে শর্ট করে দিব এই যে এখানে আমার আরএল ছিল ওটা কি করে দিছি আমি শর্ট করে দিছি তাই না আচ্ছা শর্ট করে দেওয়ার পরে প্রথমে অ্যাকচুয়ালি আমাদের যেটা নিয়ে মাথা গামানো দরকার দেখো আগেরটার নাম কি দিছিলাম B5 প্রাইম দিছিলাম এখানে এটা আলাদা করার জন্য B5 ডাবল প্রাইম দিছি বুঝতে পারছো জি আচ্ছা এখন দেখো প্রথমে আমি একটু রিলেশনশিপ গুলি বের করার চেষ্টা করি বলো তো আইসি এর সাথে আইএসসি এর কোনো সম্পর্ক আছে জি স্যার মাইনাস টার্মিনালে তাহলে কি হয়ে যাবে আমার আইএ মাইনাস আইসি হচ্ছে গিয়ে পরে হচ্ছে কি আমি কি করব আমি হচ্ছে গিয়ে বেরটা করব তাহলে আমাদের কি করতে হবে কোনো কিছু যদি বের করতে মানে মানে ধরো আমার একটা ভোল্টেজ ই ডিপেন্ডেন্ট সোর্স দেওয়া আছে ঠিক আছে ডিপেন্ডেন্ট সোর্স যদি দিয়ে দেওয়া থাকে তখন আমাকে মানে কি করতে হয় আর সরি স্যার আরেকবার স্যার একটু বললে ভালো হতো না বলতেছি এই যে ডিপেন্ডেন্ট সোর্স যদি থাকে আমাকে কি করতে হবে ডিপেন্ডেন্ট সোর্সের অ্যাক্রসে হচ্ছে আমার রিলেশনশিপটা বের করতে হবে না यस স্যার তোমাকে প্রথমে এই ইকুয়েশন কিন্তু বের করে নিতে হবে তারপরে তুমি হচ্ছে গিয়ে তোমার নরমাল যে মেশ অ্যানালাইসিস নোডাল অ্যানালাইসিস ওগুলি করো প্রথমে হচ্ছে গিয়ে তুমি এই রিলেশনশিপটা কি হচ্ছে বের করে নিও ঠিক আছে বের করার পরে হচ্ছে গিয়ে তোমাকে অঙ্কগুলি হচ্ছে করতে হবে বোঝা গেল আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে গিয়ে আমি তাহলেই করি একটার পর একটা লিখি প্রথমে যে আই এ কারেন্টের জন্য এই টার্মিনাল থেকে শুরু করে কি পাই মাইনাস 100 তারপরে এই চারে ঝামেলা আছে ঝামেলা কি করতেছে স্যার আইবি আই এ মাইনাস আইবি সুতরাং আই এ মাইনাস আইবি তারপরে
তারপর এই চারও একটা ঝামেলা করতেছে কে জি স্যার আই সি এবার এবার কিন্তু সত্যিকারের ঝামেলা কারণ আগের বারে কি এই জায়গায় জিরো ছিল কারণ ওটা ওপেন ছিল কিন্তু এবার কি কারেন্ট ফ্লো হবে না জি স্যার আই সি তো একটা রিয়েল ভ্যালু থাকে এরপর কি আসছে প্লাস 20 জিরো সুতরাং এইবার আমার ইকুয়েশন লাগবে কয়টা যেহেতু আননোন আমার তিনটা স্যার তিনটা ঠিক আছে আচ্ছা তারপরে এইখানে এখানে এখান থেকে যাত্রা শুরু করি প্রথমে কি আসছে তারপরে এই চারে ঝামেলা নাই সুতরাং ফোর আইবি এই চারে ঝামেলা করতেছে কে আইসি কারণ আমরা হচ্ছে গিয়ে মেশ বি তে আছি তাই তো আর এই চারে ঝামেলা করতেছে কে আইএ সুতরাং ফোর আইবি আই ঠিক আছে দেখতেছো এখানে কিন্তু ভি প্রাইম লেখা যাবে না কেন কি তাইলে তো আরেকটা ভেরিয়েবল বেড়ে যাচ্ছে সুতরাং ওইটার বদলে আমি মাইনাস ফোর আই আই সি করবো ঠিক আছে তাহলে এক নাম্বার ইকুয়েশন দুই নাম্বার ইকুয়েশন এই দুইটা ইকুয়েশন কি এনাফ না স্যার আরেকটা লাগবে কারণ আমাদের তিনটা ঠিক আছে আচ্ছা তিন নাম্বারটা দেখি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম প্রথম মাইনাস 23 তারপরে প্লাস 4 আই সি মাইনাস আই বি তারপরে এইটা 4 আই সি মাইনাস আই সি মাইনাস আই বি বিশাল বড় স্লাইড তো বানাইতে প্রচুর সময় লাগে আর কি হ্যাঁ আমি আসলে একটা ভুল করছি তাহলে এই জায়গায় হচ্ছে আই বি হবে তাহলে আচ্ছা সলভ করলে তিনটা ভ্যালু কার ভ্যালু নিয়ে ইন্টারেস্টেড আচ্ছা এখন কথা হচ্ছে তোমাকে কথা কথা বললো ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে বললো থেভেনিনের ইকুইভ্যালেন্ট আঁকো তখন তুমি কিভাবে আঁকবা মানে থেভেনিনের ইকুইভ্যালেন্ট এইভাবে স্যার আর অন্যভাবে আঁকা যাবে না আঁকা যাবে কিন্তু তখন তুমি কি লিখবা এই জায়গায় লিখবা ভিওসি আর এই জায়গায় ভ্যালুটা কি লিখবা ভিওসি ডিভাইডেড বাই আইএসসি তাই না জি স্যার এইভাবে লিখবা না আর থেভেনিন আর যদি বলে কি নর্টনেরটা বের করতে নর্টন ইকুইভ্যালেন্স আর তখন কি বের তখন কি লিখবা তোমার দুইটাই বের করতে হবে তুমি তো দেখলে ডিপেন্ডেন্ট সোর্স কি সরাসরি তুমি আর একে ভ্যালেন্ট বের করতে পারবে না সুতরাং তোমার বিওসি লাগবে এরপর আইএসসি লাগবে এরপর যদি বলে থেভেনিনেরই তাহলে কি থেভেনিনের জন্য বিওসি আর আর থেভেনিনের জায়গায় বিওসি বা আইএসসি আর এই জায়গায় কি করবা আইএসসি বসাবা এর সাথে প্যারালালে যেটা বসাবো ওইটা বসাবা বিওসি বা আইএসসি এখানে এটাই করছে দেখো এই যে 120 ভোল্টের সোর্স বসাইছে আর এই জায়গায় 3 ওহম বসাইছে আর এই জায়গায় কি করছে আইএসসি 40 এম্পিয়ার বসাইছে আর আরএন কি আরএন যেটা ওইটাই আর থেভেনিন ওইটা কি আমার আর ইকুইভ্যালেন্ট তাই তো ওইটা সমান 3 ওহম বসাইছে বুঝতে পারছো তোমাকে যদি বলে থেভেনিন করে সলভ করো তাহলে তুমি এই সার্কিটটা একে আই জিরো বের করবা যদি বলে নর্টন করে বের করো তাহলে কি এই সার্কিটটাকে বের করবা এই হচ্ছে পার্থক্য এছাড়া কোনো পার্থক্য নাই কিন্তু এই পার্থক্য খুব সিম্পল হলেও যেহেতু বলে দিছে নর্টনের কথা তোমাকে কি এই সার্কিট আঁকতে হবে তুমি যদি এটা আঁকো তাহলে কি শূন্য হয়তো পাবা না বাট কিছু মার্কস কাটা যাবে কারণ তুমি কোশ্চেন ভালো মতো পড়ো নাই আচ্ছা এই সার্কিটে আই নট কিভাবে বের করবো এটা থেকে যদি আই নট বের করতে চাই কোন কি ইউজ করবো বলো দি এখানে কি কেবিএল ইউজ করার দরকার আছে না স্যার কাটটা ইউজ করবো বলো দেখি ওহমস ল নরমাল ওহমস ল ইউজ করে না মানে ভিডিআর না ওহমস ল কে ওহমস ল তো 9 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ কে জানতে হবে আমি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করবো না জি স্যার ও বিডিএস তাহলে ঠিক আছে ঠিক ভিডিআর ও না এখানে আসলে নরমাল যে ইকুয়েশন ওইটা ঠিক আছে এখানে আসলে ভিডিআর ও না এটা ঠিক নরমাল একটা ইকুয়েশন ঠিক না আই নট কারেন্ট কি হবে আই নট তো এখানে একটাই আই নট ইজ ইকুয়াল টু কি ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স কত 3 প্লাস 9
এই যে কত আসছে 10 एंपিয়ার আসছে না यस স্যার আচ্ছা আর এইখানে আমি কিভাবে ইউজ করব এখানে আই নট কিভাবে বের করব আই আই यस স্যার কারেন্ট ডিভাইডার রুল কোন সূত্র ইউজ করব অ্যাকচুয়ালি স্যার কারেন্ট ডিভাইডার রুল কারেন্ট ডিভাইডার রুল স্যার হ্যাঁ আই নট যাচ্ছে কার ভিতর দিয়ে 9 ওহম এর ভিতর 9 ওহম তাহলে কি 9 ইনভার্স ডিভাইডেড বাই 9 ইনভার্স প্লাস 3 ইনভার্স ইনটু টোটাল করেন তাই তো এটাকে কি যেহেতু দুইটা আমরা করতে পারি কি যেটা ভিতর দিয়ে যাচ্ছে না ওইটা উপরে লিখে 3 বাই 3 প্লাস 9 ইনটু 40 কিন্তু তুমি যেভাবে করো आंसर सेम আসবে না জি স্যার सेम আসবে জি স্যার যদি सेम না আসে তার মানে কি তুমি কোথাও ভুল করছো বুঝতে পারছো তাহলে কিভাবে বের করবা জি স্যার আচ্ছা ঠিক আছে এটা বোঝা গেল তারপর আমরা একটা অঙ্ক করি কারণ আসলে তোমাদের ডিপেন্ডেন্ট সোর্সে আমি দেখছি একটু প্রবলেম আছে ডিপেন্ডেন্ট সোর্স দিলেই দেখি যে একটু একটু ভুল করে ফেলা ঠিক আছে স্যার কিন্তু এই ম্যাথগুলো স্যার एग्जामে করতে স্যার তো একটু বেশি সময় লাগবে হ্যাঁ একটু বেশি সময় লাগবে স্যার লাগবে এখানে একটু বেশি সময় লাগবে না কিন্তু দেখো আমি কি বলছি তোমাদের যে एग्जामে মানে যখন হচ্ছে ভার্সিটিতে গিয়ে পরীক্ষা দাও তোমরা 3 ঘন্টায় 6টা অঙ্ক হচ্ছে করো 6টা ম্যাথ ঠিক আছে আটটা কোশ্চেন থাকে ছয়টা आंसर দিতে হয় তাহলে 1 ঘন্টায় তুমি অ্যাকচুয়ালি কয়টা তোমাকে आंसर করতে হবে স্যার 1 ঘন্টায় দুইটা দুইটা স্যার প্রতিটা অঙ্কে এ বি থাকে প্রতিটা অঙ্কে এ থাকে বি থাকে তার মানে তোমাকে অ্যাকচুয়ালি দুইটা কোশ্চেনের টোটাল কয়টা ম্যাথ সলভ করতে হবে চারটা স্যার চারটা চারটা ম্যাথ যদি হয় 1 ঘন্টা বা 60 মিনিট একটা ম্যাথ কত স্যার 15 মিনিট দেখো আমি কিন্তু এই কারণে তোমাদের 30 মিনিট হ্যাঁ এখন এটা বলতে পারো স্যার কিছু অঙ্ক আমি 15 মিনিটের বদলে 12 মিনিট করব আর এই একটা 15 মিনিটের বদলে 18 মিনিট দিব বাট অনএভারেজ কিন্তু তুমি 15 মিনিটের বেশি আসলে সময় পাবে না বুঝতে পারছো আচ্ছা এনিওয়ে এখানে যখন एग्जाम দিব আমাকে মনে করায় আমি হচ্ছে গিয়ে সেই ক্ষেত্রে আমাদের সেইটা আসলে হবে না ওই যে তখন তুমি করবা কি যেহেতু এই অঙ্কে 15 মিনিট বেশি লাগে অন্য অঙ্কে তোমার 15 মিনিটের চেয়ে একটু কম সময় করতে হবে ধরো কিছু অঙ্ক আছে না শুধু মেশ ওগুলি তো তোমার 15 মিনিট লাগে না 15 মিনিটে কমেও করতে পারো তাই না হ্যাঁ তখন হচ্ছে গিয়ে মানে এক জায়গায় 5 মিনিট সেভ করে আরেক জায়গায় 5 মিনিট দিতে হবে এই আচ্ছা আমি কুইজে হচ্ছে গিয়ে যদি দেই এই যদি একটা ডিপেন্ডেন্ট সোর্সে দেই তাহলে 5 মিনিট বাড়ায় দিব ঠিক আছে আর যদি দুইটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স দেই সেক্ষেত্রে হয়তো 10 মিনিট দিব না হয়তো ই করব তোমাদের যে কুইজটা দেব একটা ডলো গিয়া ডিপেন্ডেন্ট সোর্স থাকবে না ওইটা 15 মিনিট আর একটা ধরো ডিপেন্ডেন্ট সোর্স থাকবে ওটার জন্য হলো 20 মিনিট 15 20 35 আর আপলোডের জন্য 10 মিনিট 45 আর হয়তো কিছু 1 2 মিনিট বেশি দিলেও দিতে পারি আর কি আচ্ছা ওইটা পরে ওইটা যখন কুইজ 4 আসবে তখন চিন্তা ভাবনা করব আচ্ছা এখন কি করতে হবে আমাকে প্রথম স্টেপে প্রথম স্টেপে কি লোড রেজিস্ট্যান্সটা কি সরাই ফেলব সরাই ফেলব রিমুভ করব তাই না রিমুভ করে ওইটার অ্যাক্রস যে ভোল্টেজটা ওইটাই কি আমার ভিওসি তাই না ওইটাই হচ্ছে ভিওসি আচ্ছা ঠিক আছে ঠিক আগের মতোই আমি বের প্রথমে আমাকে কি করতে হবে আমাকে দেখতে হবে ডিপেন্ডেন্ট সোর্সটা কোথায় আছে ওই ডিপেন্ডেন্ট সোর্সের অ্যাক্রসে হচ্ছে গিয়ে আচ্ছা আমার এখানে ডিপেন্ডেন্ট সোর্স কিন্তু দুইটা দেখো আমার কিন্তু এখানে ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে দুইটা আমাকে এই আই এক্স এর সাথে রিলেশনশিপ বের করতে হবে আবার কি এই বি এক্স এর সাথেও রিলেশনশিপ বের করতে হবে ঠিক আছে তাহলে এই ইকুয়েশন গুলি হচ্ছে আমি লিখে দিলাম আচ্ছা বলো দেখি আই এক্স প্রাইম আর বি এক্স প্রাইম এর সাথে কি সম্পর্ক বি এক্স প্রাইম স্যার হচ্ছে বি এক্স প্রাইম ইজ ইকুয়াল টু 2 আই 2 স্যার 2 মাইনাস 2 মাইনাস আই 2 না এখানে কিন্তু প্লাস উপরে আর এই কারেন্টটা ঢুকতেছে কোন জায়গায় মাইনাস টার্মিনাল সুতরাং অ্যাকচুয়ালি কি হবে মাইনাস 2 আই তাই না এটা কি হবে মাইনাস 2 আই এটা হচ্ছে কি একটু মাথা দেখ আই এক্স প্রাইম তো স্যার আই 2 হবে স্যার বিকজ আই 3 তো স্যার কি আই 2 সমান ঠিক আছে আচ্ছা
I on a value key. Sir, I want to value to sir minus 4 v x prime. কারণ এটি একটা কারেন্ট সোর্স আই ওয়ান এর ডিরেকশন হচ্ছে কি উল্টা ডান থেকে বাম আর এটা হচ্ছে বাম থেকে ডান সুতরাং আই ওয়ান কি মাইনাস 4 বি এক্স প্রাইম না यस স্যার জি স্যার ঠিক আছে আবার এইমাত্র দেখলাম বি এক্স প্রাইম সমান কি মাইনাস 2 আই কি তাই না সুতরাং বি এক্স প্রাইমের জায়গায় আমি মাইনাস 2 আই কি বসাইতে পারি তাহলে আই ওয়ান সমান কি আসছে এইটাই না জি স্যার তাহলে ওখান থেকে আমি কি লিখতে পারি এটা লিখতে পারি না তাহলে ওখান থেকে আমি এই একটা ইকুয়েশন লিখি ঠিক আছে তারপরে দেখো আমি যখন হচ্ছে লুপ 2 তে যদি আমি ইকুয়েশনটা লিখি ঠিক আছে এখানে লুপ 2 তে হচ্ছে আমি ইকুয়েশনটা লিখব আর কাজ করি পড়াইতে গেলে অনেক মানে ভুল টুল চোখে পড়ে যে কি ধরো আমি যখন স্লাইড বানাই তখন মনে হয় তো ঠিকই আছে তোমাদের কি মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করা আছে না লিখে এটা আমি চাইলে ফর আই টিও লিখতে পারি আর ইন লুপ টু আর ফর আই টু একই আছে কলরটা কোনটা এই মাথা থেকে যাত্রা শুরু করলে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে কি আসে এখানে px প্রাইম লেখা দরকার নাই কারণ কি আমি i1 i2 ডিগ্রেশন লিখতে চাচ্ছি তাই না তারপরে কি হবে বোঝা যাবে না তোমার এইখানে সিম্বল দেখে বুঝতে হবে পয়েন্ট আই এক্স আচ্ছা আই এক্স প্রাইম এর সাথে এই মাত্র কি রিলেশনশিপ দেখছি আই এক্স প্রাইম সমান হচ্ছে আই টু তাহলে কি আমি এক্স প্রাইম জায়গায় আই টু বসাইতে পারি না তাই তো এই যে দেখো 2 আর 3 হলো 5 আই টু মাইনাস 2 তাহলে এখান থেকে বের করতে পারবো না আই ওয়ান আর আই টু ভ্যালু জি স্যার পারবো আচ্ছা এখন আমরা কি চাই আমরা হচ্ছে গিয়ে আই থ্রি চাই তাই না তাই তো আই থ্রি বের করবো কিভাবে আগের মতোই হচ্ছে কি করবো মানে হচ্ছে গিয়ে ওই কাল্পনিক মেশটা যে ধরবো ওই মেশের মধ্যে হচ্ছে গিয়ে আমি ইকুয়েশনটা লিখে দেখবো তাই না তাহলেই তো হবে হ্যাঁ ক্লোজ করে দিব স্যার কাল্পনিক ভাবে হ্যাঁ ওইটা হচ্ছে গিয়ে আমরা ক্লোজ করে দিব
যেটা কথা বলতেছিলাম সেটা হচ্ছে, আচ্ছা এখানে যদি কেউ লেখে কি আসে, আমার এইটা তারপরে কি হবে, তারপরে তারপরে স্যার প্লাস থ্রি আই থ্রি মাইনাস আই টু, তারপরে যদি আমি জিরো বসাই তাহলে কি পাবো, মাইনাস থ্রি আই ওয়ান পাবো না, থ্রি জিরো মাইনাস আই ওয়ান, তাহলে এটার জায়গায় কি পাচ্ছি, মাইনাস থ্রি আই ওয়ান পাচ্ছি না, আর এই জায়গায় কি পাচ্ছি, মাইনাস থ্রি আই টু পাচ্ছি না, তুমি এটা বসাও তাহলে বিওসি আসবে বারো, বোঝা গেল? আচ্ছা গেল। এরপরে একই ভাবে আইএসসি টা বের করতে পারি, আগের মত হচ্ছে কি এখানে রিলেশনশিপ টা বের করে নিবা, b prime double x কি আগে তো 2ib তাই তো, আর i double x prime এর সাথে কি রিলেশনশিপ এবার বলো তো, এবার কিন্তু একটু ঝামেলা আছে, একটু ঝামেলা না একটু চিন্তা, i double x prime এর সাথে তুমি লুপ কারেন্ট গুলি রিলেশনশিপ বের করার চেষ্টা করো, এখানে দেখো এটাকে i না বলে সরাসরি isc বলতেছে, ঠিক আছে, কারণ তুমি ic কারেন্টটাই তো আমার শর্ট সার্কিট কারেন্ট তাই না, এখন তুমি এটার জন্য ইকুয়েশন লেখো, আই এর সাথে ফোর বি এক্স প্রাইম কি আগের মতোই, ঠিক আছে, আর বি এক্স প্রাইম এর জায়গায় আমি কি বসাবো, মাইনাস টু আই বি, তাহলে ওখান থেকে এটা আসে না, তাহলে ওখান থেকে এটা আসে, বুঝতে পারতেছো তো কোনটা থেকে কোনটা বসাচ্ছি, জি স্যার বুঝতে পারতেছি, এটা হচ্ছে গিয়ে গুলিয়ে ফেলো না আরকি, ঠিক আছে, এই হলো কথা। তারপরে হচ্ছে এটার জন্য যদি ইকুয়েশন লিখি প্রথমে কি আসে, এই পয়েন্টে যাত্রা শুরু করলে স্যার 2ib, তারপরে -2 ভোল্ট, তারপরে প্লাস 3 কি হবে, 3ib -isc, isc, ঠিক আছে, তুমি icও ধরতে পারো, এটা হচ্ছে কি আমার icc সমান, এখানে আমি ic আর ধরি না, এখানে এই করছে ib -isc, তারপরে এটা কি হবে, তাহলে হয়ে গেল না, হয়েছে তো, আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে আমার ইকুয়েশন কি তিনটা যে দরকার, তিনটা কি হয়েছে আসলে, দেখে বলো আসলে আমার আমার আননোন কয়টা, মানে আমার বেশ কয়টা, তিনটা তাই তো, ঠিক আছে, এখন কি আমার তিনটা ইকুয়েশন হয়েছে কিনা,
না স্যার দুইটা হলো স্যার দুইটা হইছে স্যার তাহলে দুইটা হলে তো হলো লোকি তাহলে কি করব স্যার ফর আইএসসি আইএসসি লুপের জন্য আরেকটা স্যার আমরা আইএসসি লুপের জন্য কি আরেকটা হচ্ছে ইকুয়েশন লিখব ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে এই পেজে নাই এটা হচ্ছে ওই আসলে এই পেজেও জায়গা ছিল তখন তো আমার মাথায় আসলে এই কারণে আমি দিই আচ্ছা আইএসসি জন্য ইকুয়েশন দেখি কি হবে 3 আইএসসি মাইনাস আইএ এই তিনটা এবার তিনটার ভ্যালু বের হবে না যদি আমি তিনটা নিয়ে ইন্টারেস্টেড আমি ইন্টারেস্টেড কি নিয়ে আইএসসি আইএসসি নিয়ে আমি আইএসসি নিয়ে ঠিক আছে তাহলে যেটা হচ্ছে গিয়ে আচ্ছা তারপরে যেটা হচ্ছে এই হচ্ছে গেল তাহলে বিওসি ও বের হলো আইএসসি ও বের হলো ঠিক আছে তারপরে তো আগের মতোই তাই না এখানে থেভেনিন বললে তুমি এই সার্কিটটা আঁকতে যদি নর্টন বলতো তাহলে কোনটা আঁকতে তাহলে আই নট এর কি হবে টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই কি 9 প্লাস 3 তাই না যোগাল কত 1 আর আমি যদি এখান থেকে আই নট বের করতে চেতাম কি হতো 9 বাই 9 প্লাস 3 যদিও কি আমি সূত্রটা পছন্দ করি না তাহলে কত 9 বাই 12 ইনটু 4 বাই 3 তাই না ঠিক আছে 3 কে 9 দিয়ে কাটলে 3 4 কে 12 দিয়ে কাটলে আমি করলাম ঠিক আছে তো আশা করি হচ্ছে এখান থেকে ডিপেন্ডেন্ট সোর্স আসলে বুঝতে পারবো